ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ যদি কোনো গভর্নরকে দেখতে পান তাহলে তার তাবির কি। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কোনো গভর্নরকে দেখা, তার শাসনামল শুরু হয়েছে, তাহলে এর তাবির হলো জন নির্দিষ্টকৃত সময় পর্যন্ত সম্মান ও মর্যাদা তার থাকবে। আর গর্ভধারণ স্বপ্নে আয়নাতে চেহারা দেখলেই একই ব্যাখ্যা প্রযোজ্য হবে, ওই সময় যখন সে তার সমকক্ষ কারো তার পদে সমাসীন হওয়ার অপেক্ষা না করে। যদি কারো অপেক্ষা করে তাহলে এর তাবির হলো সে ওই ব্যক্তিকে কষ্ট দিবে। আর যদি গভর্নর তার স্ত্রীকে তালাক দিতে দেখে তাহলে এর তাবির হলো সে দায়িত্ব থেকে বরখাস্ত হবে। স্বপ্নে বাদশাহ অন্যায়ভাবে প্রজাদের বকরিগুলো ধরা একই কথা বোঝায় যে প্রজাদের মধ্যকার মহৎ ও মর্যাদাবান লোকদের প্রতি বাদশাহ জুলুম করবে। স্বপ্নে কোনো বাদশাহ সুদর্শন দস্তরখান তৈরি করার তাবির হলো রাষ্ট্রদ্রোহীরা বাদশাহের বিরোধিতা করবে, কিন্তু বাদশাহ তাদের সাথে সন্ধি করে তাদের উপর বিজয় লাভ করবে। দস্তরখানে বাদশাহ খাদ্য রাখা মানে তার প্রতিনিধি তার বিরোধিতা করবে। আর মিষ্টি জাতীয় খাদ্য হলো এটা আনন্দ উল্লাসের প্রতীক। আর যদি চর্বি বা তৈলাক্ত জাতীয় খাদ্য হয় তাহলে এর তাবির হলো ঝগড়া ফাসাদ সর্বদা লেগেই থাকবে। তদ্রূপ যদি কোনো বাচ্চা স্বপ্নে মিষ্টি জাতীয় দস্তরখান থেকে কোনো তেলযুক্ত টক জাতীয় খাদ্য দস্তরখানে রাখে তাহলে এটা কল্যাণের আলামত, কিন্তু দীর্ঘদিন বাচ্চা দুশ্চিন্তায় ভুগবে। কিন্তু খাদ্য যদি তৈলাক্ত জাতীয় না হয় তাহলে এর তাবির হলো ঝগড়া ফাসাদ ও দুশ্চিন্তা বেশি দিন থাকবে না। খাদ্য নেওয়া ও রাখার ক্ষেত্রে যদি দীর্ঘ সময় লাগে তাহলে ঝগড়া ফাসাদ অনেক দিন থাকবে। কোনো বাচ্চা স্বপ্নে নিজে নিজেই বাচ্চাই ছেড়ে চলে যাওয়ার একই অর্থ বোঝায়। বাচ্চা লজ্জাজনক কাজে লিপ্ত হবে, কেননা জুনুন রাগান্বিত হয়ে লজ্জিত হয়েছিলেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।